করোনার প্রকোপে। করোনা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। সমস্ত মানুষ আমরা আতঙ্কিত হয়ে আছি, করোনায় বিতস্ত। কিন্তু আমার প্রিয়জনেরা, করোনার ভয়ের কারণ কি আছে? আমরা যদি পৃথিবীর ইতিহাসটা একটু নেড়েচেড়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেক শতাব্দীতেই এরকম একটা মহামারী আমাদের বিশ্বে মানচিত্রে দাগ রেখে গেছে। আমাদের পূর্বপুরুষরা ঐতিহাসিক যুগে তারা এই মহামারীগুলোকে অতিক্রম করেছে। আমরা ভেবে নিই না করোনা তেমনই একটা। এই করোনা মোকাবিলার জন্য আমাদের সরকার ভীষণ সচেতন, মানুষের পাশে আমাদের সরকার আছে। এই করোনা একটা ভাইরাস ঘটিত রোগ, আর ভাইরাস ঘটিত রোগের প্রধান নিরাময় হচ্ছে জনসংযোগ বিচ্ছিন্ন করা, যেটা আমাদের সরকার লকডাউন করেছে। এই লকডাউনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে মেলামেশা বন্ধ করতে পারব, যার ফলে আমাদের জনসংযোগ বিচ্ছিন্ন হবে। আমার প্রিয়জনেরা, আমি এটা বলতে চাই, এই জাতীয় রোগ বা এই জাতীয় মহামারী বা এই জাতীয় ভাইরাস ঘটিত রোগ কোন রকম আতঙ্কের কারণ নয়। আতঙ্ক হচ্ছে আমাদের মানুষের জন্য সব থেকে বড় ক্ষতিকারক একটি জিনিস। আমি বলতে চাই, আমাদের সকলকে মিলে এই লকডাউনকে সফল করে তুলতে হবে। লকডাউনকে সফল করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে, সব থেকে বড় যে জিনিসটা দরকার সেটা আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। নিজেদেরকে সচেতন বলতে আমরা কি বলছি? আমরা যেহেতু জানি যে করোনা একটি ভাইরাস ঘটিত রোগ, সেহেতু আমরা নিজেরা নিজেদেরকে সচেতন করে তুলব, নিজেরা নিজেদেরকে সুন্দরভাবে রাখব, যাতে আমরা এই ভাইরাস ঘটিত রোগ থেকে নিজেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে রাখতে পারি। আর তার জন্য আমাদেরকে বেশ কিছু পন্থা প্রতিনিয়ত আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডক্টরসরা, এবং বিভিন্ন সচেতনামূলক প্রোগ্রামের মাধ্যমে। আমার প্রিয়জনেরা, আমি বলতে চাই, আমাদের সরকার যে সমস্ত নিয়মগুলো করেছে সেগুলো আমাদেরকে একদম মানতে হবে। কেমন? আমাদের সরকার বলেছেন যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো সকাল 6টা থেকে 11টার মধ্যে আমরা ক্রয় করে নেব, তারপর আমরা ঘরে যথাস্থানে নিজের পরিবারের সঙ্গে থাকব। আরো অনেক কিছু নিয়ম যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত ব্রডকাস্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু আমরা কি করছি? আমরা 6টা থেকে 11টার মধ্যে না ক্রয় করে সারা দিন আমরা অযথা ঘুরে বেড়াচ্ছি। এর ফলে এই ভাইরাস ঘটিত রোগ কিন্তু বিস্তার লাভ করতে পারে, আর যার জন্য পুলিশও বাধ্য হচ্ছে আমাদেরকে গণপ্রহার করতে। তাহলে যদি আমরা সচেতন হই, তাহলে পুলিশ আমাদেরকে গণপ্রহার করবে না? আমরা একটা বিনীত অনুরোধ আমাদের পুলিশ প্রশাসনের কাছে, যারা এই কঠিন সময়কে মোকাবিলা করছে সবকিছু মানুষের জন্য, আমরা কখনো এমন প্রহার করব না যেটা সাধারণ মানুষের উপরে দাগ ফেলে। আমাদের পুলিশ প্রশাসনের প্রহরে যদি সাধারণ মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমরা কার জন্য কি করছি, এটা আমাদের একটু ভাবা উচিত। দ্বিতীয় যে জিনিসটা আমাদের খুব গভীরভাবে মনে রাখতে হবে, আমাদের ভারত হচ্ছে একটি তৃতীয় বিশ্বের দেশ, যেখানে বহু মানুষ প্রতিদিন অনাহারে কাটায়। এই লকডাউনের ফলে সমস্ত ছোট ব্যবসা বা বৃহৎ ব্যবসা, উপার্জনের সমস্ত পন্থাগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে বহু মানুষ অন্নহারা হতে পারে। আমাদের যাদেরকে ঈশ্বর আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমাদেরকে এখন মানবিক হতে হবে। আমাদের এই প্রতিশ্রুতি করতে হবে যে আহামরি বিপদ আমাদের মধ্যে এসছে, সেটা কেবল আমার একাকে নয়, আমার সমস্ত সমাজকেই নিয়ে বাঁচতে হবে। আমাদেরকে পাশে দাঁড়াতে হবে একে অপরের, এইভাবে আমাদেরকে রিকভার করতে হবে এই সমূহ মুহূর্তটাকে। আমরা একটা জিনিস খুব ভালোভাবে ভাবব, এই লকডাউনের পরে, এই দীর্ঘদিন যে সময় লকডাউন চলছে, এই লকডাউনের পরে একটি সমূহ বিপদ কিন্তু দেশের দিকে আসবে।
আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, আমাদের দেশের শিক্ষা, সবের উপরে কিন্তু একটা সমূহ ক্ষতি সৃষ্টি হবে। মনে রাখতে হবে আমাদেরকে এই ক্ষতি আমাদের দেশের, আমাদের সরকার চাইলে কেবল এই ক্ষতিকে পূর্ণ করতে পারে না, আমরা মানুষ কিন্তু সচেতন হয়ে এই সমূহ ক্ষতি থেকে রক্ষা করতে পারবো। আমাদেরকে মনে রাখা উচিত, আমাদেরকে ভাবা উচিত যে আমরা কেবল আমাদের জন্য করব না, আমরা আমাদের সকলের জন্য করব। আমরা নিজেকে সুস্থ রাখব এবং নিজেকে সুস্থ রাখার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সমাজকে সুস্থ রাখব। এটা আমাদের খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। আসুন আমরা এই সমূহ বিপদ থেকে, আমরা এই করোনার প্রকোপ থেকে আমরা সম্মিলিতভাবে বাঁচার উপায় খুঁজি, সম্মিলিতভাবে আমরা পথ খুঁজে বার করি যে পথের মাধ্যমে আমরা মুক্তি পাব। আমরা আমাদের সকলের আল্লাহ, ঈশ্বর, ভগবান, আমরা তাকে যাই নামে ডাকি না কেন, আমরা তার কাছে মিলিতভাবে প্রার্থনা করি, তিনি একমাত্র এই সমূহ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনকে, তিনি যেভাবে, তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, আর আবারও আমাদের হৃদয়ের আন্তরিক কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত ডক্টরসদেরকে, সেই সমস্ত সেবিকা এবং সেবকদেরকে যারা আমাদের এই সমূহ বিপদে নিজের জীবনকে বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়ে আছে। আমরা সম্মিলিতভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাই, আমাদেরকে সুস্থ রাখি, সুস্থ সমাজ গড়ে তুলি, এই সমূহ বিপদ থেকে আমরা